হুট করেই বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালকে একদম চোখের সামনে পেয়ে যাওয়া। আবেগ কি আর বাঁধ মানে, পাঁচ তারকা হোটেলের লবিটাও তখন যেন সাধারণ কোনো মঞ্চ, যেখানে তামিমই তারকা, তামিমই সবার মধ্যমণি। লিফটের সামনে তামিমের অপেক্ষা, সেখানেও পড়তে হলো খ্যাতির বিড়ম্বনায়। বিড়ম্বনা বললে হয়তো ভুল হবে, মধুর বিড়ম্বনা শব্দটাই বোধ হয় ভালো হয়। তার আগে অবশ্য অল্প সময়ের জন্য হলেও তামিমকে অপেক্ষায় রেখেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। সেই অপেক্ষা দ্রুতই ফুরিয়েছে, রঙিন জার্সিতে একসাথে দুই ক্যাপ্টেন, হলো ট্রফি উন্মোচন। একটার পর একটা ক্লিকের শব্দ চলতে থাকলো। শেষ না, ফটোগ্রাফারদের আবদারে আরো একবার। আগামীকাল প্রথম ওয়ানডে, দুজনের এই হাসি মুখের একটাই জ্বলতে থাকার কথা ম্যাচ শেষে। চট্টগ্রাম থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।